আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। টুইটারের বদলে শ্রীলঙ্কা কিনে নেয়ার অনুরোধ ইলন মাস্কের কাছে। রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা, ইউরোপ বলেছে কয়েক মাস সময় লাগবে। পারস্য উপসাগরে আরও একটি তেল চুরির জাহাজ আটক করল IRGC। পশ্চিমা নিষেধাজ্ঞার জের রাশিয়ায় পাশ্চাত্যের ব্র্যান্ডের স্থান দখল করবে ইরানি পণ্য। এবং সর্বশেষ থাকছে, প্রতিদিন ইউক্রেনে ফিরছেন 30,000 মানুষ বলেছে জাতিসংঘ। আমেরিকা নিজেদেরকে সবসময় সবচেয়ে চালাক বলে মনে করে, কিন্তু আমেরিকা ভুলে গেছে যে আমেরিকার থেকেও এখন আরও শক্তিশালী, আরও বুদ্ধিমান দেশ পৃথিবীতে আছে। আমেরিকা সবসময় চায় পৃথিবীর যে কোনো দেশ তাদের কথা মতো যেন চলে, তারা যেখানে যা করতে বলবে তাই যেন করে। কিন্তু যুগের পরিবর্তন হয়েছে, এখন পৃথিবীর অধিকাংশ দেশ আমেরিকার কথা মতো চলে না। যদিও পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা এখনও আমেরিকার হাতেই, তারপরেও অধিকাংশ দেশ আমেরিকাকে পাশ কাটিয়ে অন্য কোনো উপায়ে আন্তর্জাতিক বাণিজ্য করার চেষ্টা চালাচ্ছে। কারণ আমেরিকা যে কোনো দেশে তাদের প্রভাব বিস্তারের জন্য জঘন্য সব উপায়ে সবসময় বেছে নেয়। ইউক্রেনের যুদ্ধে ঠিক তেমনটাই করেছে আমেরিকা। তারা নিজেদেরকে দূরে রেখে অন্যান্য দেশের প্রতি নির্দেশ দিচ্ছে ইউক্রেন যুদ্ধে যাওয়ার জন্য। এমনকি তুরস্ককে বলেছে রাশিয়া তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে মোতায়েন করার জন্য। কিন্তু তুরস্কের সরকার অর্থাৎ এরদোগান সরকার এতটাই কি বোকা যে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধেই ব্যবহার করবে? তুরস্ক সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকার কথা মতো তারা S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করবে না। তুরস্কের এমন অবস্থানে আমেরিকা মূলত ভড়কে গেছে। আপনারা কি মনে করেন তুরস্ক যে সিদ্ধান্ত নিয়েছে তা কি সঠিক? কি মনে হয় আপনাদের তা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা কমেন্টে জানিয়ে যাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। টুইটারের বদলে শ্রীলঙ্কা কিনে নেয়ার অনুরোধ ইলন মাস্কের কাছে। সময়ের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকট চলছে এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। বিদেশি ঋণের বোঝায় ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি, তাই এখন বিশ্বজুড়েই আলোচনায় শ্রীলঙ্কার এই করুণ পরিণতি। একদিকে অর্থাভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছেন না শ্রীলঙ্কানরা, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনতে $4,100 কোটি প্রস্তাব দিয়েছেন বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে মানুষের মধ্যে। কেউ বলছেন মাস্ক চাইলে একাই শ্রীলঙ্কার সব ঋণ শোধ করে দিতে পারেন, আবার কেউ এটিকে পুঁজিবাদ ও অর্থনৈতিক বৈষম্যের আদর্শ উদাহরণ হিসেবে দেখছে। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের 9% শেয়ার কিনে কিছুদিন আগে হইচই ফেলে দিয়েছিলেন ইলন মাস্ক। কিন্তু এরপর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলে নতুন করে আলোচনা শুরু হয়, ঠিক কি করতে চান টেসলা প্রধান। অবশেষে জানা গেছে তার উদ্দেশ্য, টুইটারের পুরো মালিকানা কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন বর্তমান বিশ্বের শীর্ষ এই ধনী। মূলত টুইটারের বোর্ডে আসতে চেয়েছিলেন ইলন মাস্ক, কিন্তু সে বিবেচনা থেকে সরে এসে $4,100 কোটি মার্কিন ডলারে টুইটারকে কেনারই প্রস্তাব দিয়ে দিলেন তিনি। সম্প্রতি টুইটারের 9% শেয়ার কেনার কথা জানান মাস্ক। ইলন মাস্ক টুইটার কেনার প্রস্তাব দেওয়ার পর এটির শেয়ারের দাম 12% বেড়ে গেছে। মাস্ক বলেন, আমার প্রস্তাবটি সেরা ও চূড়ান্ত, এ প্রস্তাব যদি গৃহীত না হয় তবে শেয়ার হোল্ডার হিসেবে আমার অবস্থান বিবেচনা করতে হবে। তিনি মনে করেন টুইটার পরিবর্তন হওয়া উচিত, বর্তমান কাঠামোই টুইটারের উন্নতি সম্ভব নয়, তাছাড়া এটি মানুষের চাহিদাও পূরণ করতে পারবে না, এমন কথা জানিয়ে টুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলরের কাছে চিঠিও দিয়েছেন ইলন মাস্ক। ইলন মাস্কের এই প্রস্তাবের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শ্রীলঙ্কা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কৌতুক করছেন, কেউ সমালোচনা। স্ন্যাপডিল CEO কুনাল বাহল টুইট করেছেন, ইলন মাস্ক টুইটার কিনতে চান $4,300 কোটি ডলারে, শ্রীলঙ্কার ঋণ $4,500 কোটি ডলার, তিনি দেশটি কিনে নিতে পারেন আর নিজেকে সিলন মাস্ক বলতে পারেন, সিলন শ্রীলঙ্কার পূর্ব নাম। টুইটার কেনার বদলে শ্রীলঙ্কাকে কিনে নিতে ইলন মাস্কের প্রতি অনুরোধ জানিয়েছেন মাসুদ জাহিদ নামে কলম্বোর এক বাসিন্দা। তিনি বলেছেন, আপনি এর বদলে শ্রীলঙ্কা কিনতে পারেন, আমরা এই মুহূর্তে $4,300 কোটি ডলার দিয়ে চালিয়ে নিতে পারবো, তবে কেউ কেউ এ ধরনের পরিস্থিতিতে মোটেও খুশি নন,
তাদের মতে মাত্র একজন ব্যক্তি একটি দেশের সব ঋণ পরিশোধ করে দেওয়ার মতো ক্ষমতাবান হওয়া সম্ভব পুঞ্জীভূতকরণের প্রমাণ এবং এটি মোটেও শুভ নয়। মূলত ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটে ভুগছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। দেশটির চারদিকে এখন শুধুই হাহাকার, চলছে জ্বালানি তেলের তীব্র সংকট, কাগজের অভাবে স্কুল পর্যায়ের পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা, কারণ কাগজ আমদানির মতো বৈদেশিক মুদ্রা তাদের কাছে নেই। বিদেশি ঋণের ভারে আজ জর্জরিত দ্বীপ রাষ্ট্রটি। পরিস্থিতি এমন অবস্থায় ঠেকেছে, তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয়ও মেটাতে পারছে না, যার ফলে জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। গত দুই বছরে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে প্রায় দুই তৃতীয়াংশ। চলতি বছর তাদের প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার বৈদেশিক ঋণের কিস্তি রয়েছে, যার মধ্যে জুলাই মাসেই রয়েছে ১০০ কোটি ডলারের আন্তর্জাতিক সার্বভৌম বন্ডের কিস্তি। কিন্তু পর্যাপ্ত অর্থ না থাকায় আপাতত সব ধরনের বিদেশি ঋণ পরিশোধ স্থগিত ঘোষণা করেছে দেশটি। রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা, ইউরোপ বলেছে কয়েক মাস সময় লাগবে। ইউরোপের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধ করতে হলে কয়েক মাস সময় লাগবে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের অজুহাতে ইউরোপের দেশগুলো যখন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে, তখন ইউরোপীয় ইউনিয়নের এই কর্মকর্তা এই কথা বললেন। রাশিয়ার জ্বালানি আমদানি বাতিল করার বিষয়ে আলোচনা দলের সঙ্গে সংশ্লিষ্ট এই কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি শুক্রবার জানিয়েছে, ইউরোপীয় কমিশন নানা বিকল্প নিয়ে ভাবছে। তবে এ বিষয়ে ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের অর্থ হচ্ছে বিদ্যমান চুক্তি বাতিল, বিকল্প খুঁজে পাওয়া এবং সম্ভাব্য বাধা প্রতিরোধ করা। এগুলো রাতারাতি করা যাবে না, এজন্য কমপক্ষে কয়েক মাস সময় লাগবে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এর প্রতিক্রিয়ায় আমেরিকা ও ইউরোপের দেশগুলো রাশিয়ার ওপর নজিরবিহীনভাবে এ পর্যন্ত ৫৬০০র বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা এখন রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। অবশ্য এ নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি রয়েছে। বিশেষ করে জার্মানি, ইতালি ও হাঙ্গেরি রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধ করার বিপক্ষে। রাশিয়ার ওপর এসব দেশের জ্বালানি নির্ভরতা অতিমাত্রায় বেশি। পারস্য উপসাগরে আরও একটি তেল চুরির জাহাজ আটক করল IRGC। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC পারস্য উপসাগর থেকে ২.৫ লাখ জ্বালানি তেল সহ আরও একটি জাহাজ আটক করেছে। গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে পারস্য উপসাগর থেকে IRGC এ নিয়ে দুটি তেলবাহী জাহাজ আটক করল। দুটি জাহাজই তেল চুরির সঙ্গে জড়িত ছিল। IRGC-র সেকেন্ড নেভাল জোনের জনসংযোগ বিভাগের প্রধান গোলাম হোসেন হুসেইনি শুক্রবার ঘোষণা করেছেন যে আটক জাহাজটি ২.৫ লাখ লিটার তেল পাচারের সঙ্গে জড়িত ছিল। জাহাজের ৭ ক্রুকেও আটক করা হয়েছে। তাদের ব্যাপারে তদন্ত এবং আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা কারাগারে থাকবে। আইনগত প্রক্রিয়া শেষে এসব ক্রুকে তাদের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। IRGC-র এ কর্মকর্তা বলেন, পারস্য উপসাগরে তেল চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা IRGC-র অন্যতম প্রধান অগ্রাধিকার। এর আগে গত ৯ এপ্রিল ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বিচার বিভাগের প্রধান মুস্তাবা গহরামানি পারস্য উপসাগর থেকে একটি জাহাজ আটকের কথা জানিয়েছিলেন। ওই জাহাজ ২.২ লাখ লিটার তেল চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বলে তিনি জানিয়েছিলেন। পশ্চিমা নিষেধাজ্ঞার জের রাশিয়ায় পাশ্চাত্যের ব্র্যান্ডের স্থান দখল করবে ইরানি পণ্য। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জের ধরে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার ফলে পাশ্চাত্যের কোম্পানিগুলো ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পোশাক শিল্প রাশিয়ার বাজার দখলের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে আগামী ৩ বছরের মধ্যে রাশিয়ার বাজারে ইরানের তৈরি পোশাকের ব্র্যান্ডগুলো একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। রাশিয়ান কাউন্সিল অব শপিং সেন্টার্স বা RCSC এক প্রস্তাবনা মতে, ইরানের যেসব কোম্পানি চামড়ার পোশাক, জুতো ও ব্যাগ তৈরি করে তাদেরকে পশ্চিমা কোম্পানিগুলোর জায়গায় পণ্য বিক্রির সুযোগ দেওয়া হবে। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, RCSC-র প্রধান ওলেক হয়টেস্কোভস্কি
সম্প্রতি মস্কোয় ইরানি দূতাবাসে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন, যেখানে এই বিষয়ে মতৈক্য হয় যে আগামী 3 বছরের মধ্যে ইরানের কোম্পানিগুলো পশ্চিমা ব্র্যান্ডগুলোর বিকল্প হিসেবে জায়গা করে নেবে। অবশ্য এজন্য আগে কিছু সমস্যার সমাধান করতে হবে। সেক্ষেত্রে রাশিয়ার বাজারে ইরানি পণ্যের পূর্ণ প্রবেশাধিকার পেতে খানিকটা সময় লাগবে। তিনি জানিয়েছেন, দেশের ভেতরে রাশিয়া ইরানি পণ্যের সেন্টার চালু করতে আগ্রহী, তবে সবার আগে বিদ্যমান কিছু ইস্যুর মীমাংসা করতে হবে। এজন্য ইরানি ব্র্যান্ড তৈরি ও ইরানি পণ্যকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার প্রশ্ন রয়েছে। প্রাথমিকভাবে 30টি আউটলেট খোলা হতে পারে বলে ওলেক ভয়টেসকোভস্কি জানান। প্রতিদিন ইউক্রেনে ফিরছেন 30,000 মানুষ বলেছে জাতিসংঘ। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে দেশ ত্যাগ করা 8,70,000-এর বেশি ইউক্রেনীয় নাগরিক দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। রাষ্ট্রীয় বর্ডার গার্ড সার্ভিসের বরাত দিয়ে জাতিসংঘের সাহায্য সমন্বয় অফিস OCHA জানিয়েছে, প্রতিদিন 30,000 মানুষ ইউক্রেনে ফিরে আসছেন। OCHA বলছে, এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় ইউক্রেনে প্রত্যাবাসন বাড়তে পারে। এর ফলে মানবিক সারাদানের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে, কেননা সম্প্রদায়ের সঙ্গে পুনরায় একীভূত হতে কিংবা তাদের বাড়ি ফেরা টেকসই না হলে উপযুক্ত হোস্ট সম্প্রদায় খুঁজে পেতে সহায়তার প্রয়োজন হবে। ইউক্রেনের 1,20,00,000 মানুষের সহযোগিতার প্রয়োজন। তাদের মধ্যে 21,00,000 মানুষের কাছে মানবিক সহযোগিতা পৌঁছেছে। এছাড়া জাতিসংঘ ইউক্রেনের জন্য $1.1 বিলিয়ন মার্কিন ডলারের যে আবেদন করেছে, তার মধ্যে 64% অর্থায়ন হয়েছে। এদিকে OCHA আরও জানিয়েছে, গত 24 ফেব্রুয়ারি থেকে প্রায় 1,50,000 শিশুসহ 7,83,000-এর বেশি মানুষ ইউক্রেন থেকে রাশিয়ায় প্রবেশ করেছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 4.7 মিলিয়নেরও বেশি মানুষ ইউক্রেন ত্যাগ করেছেন এবং আরও 7 মিলিয়ন মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।